হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এমকে শিপিং লাইন্সের নির্মাণাধীন নৌযান কার্নিভাল ক্রুজ নৌযানটি। আপনারা জেনে অবাক হবেন যে এই কার্নিভাল ক্রুজ জাহাজটি একই সাথে গাড়ি এবং যাত্রী পরিবহন করতে সক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কার্নিভাল ক্রুজ নৌযানটির নিচতলায় গাড়ি পরিবহন করতে পারবে এবং যাত্রীরা দ্বিতীয় এবং তৃতীয় তলায় আরামসে যেতে পারবে। কার্নিভাল ক্রুজ এই জাহাজটি ঢাকা ভোলা ইলিশা নৌরুটে চলাচল করবে। এই নৌরুটকেই কেন্দ্র করে এই জাহাজটি কিন্তু নির্মাণ করা হচ্ছে। আপনারা জানেন যে ভোলা অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা, তাদের প্রধান যাতায়াত মাধ্যম হলো নদীপথ। সড়কপথে তেমন একটা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে এই ভোলা অঞ্চলের লোকজন তাদের যে গাড়ি রয়েছে পার্সোনাল, তারা কিন্তু তাদের পছন্দের গাড়িটি নিয়ে কিন্তু তাদের গ্রামের বাড়ি তাদের যেতে পারে না। তো এমকে শিপিং লাইন্স তাদের এই দুরবস্থা দূর করার জন্যই তারা কিন্তু এই কার্নিভাল ক্রুজ জাহাজটি নিয়ে আসছে। আসন্ন কোরবানির ঈদে কিন্তু এই কার্নিভাল ক্রুজ নৌযানটি সার্ভিসে যুক্ত হবে। এরই মধ্যে দিয়ে ভোলা অঞ্চলের বা ইলিশা অঞ্চলের যে মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের পছন্দের গাড়িটি নিয়ে কিন্তু তারা তাদের বাড়িতে যেতে পারবে। বহুদিনের স্বপ্ন এবার পূরণ হতে চলছে। ভোলাবাসীর মানুষের এই স্বপ্ন এমকে শিপিং লাইন্স এবার পূরণ করতে চলছে। তো আমি এখন আপনাদের ভিতরে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলতেছে, যেহেতু এই মাসের শেষের দিকেই আসন্ন কোরবানির ঈদ। তো ইতিমধ্যে আমি নিচতলায় চলে এসেছি আর যে জায়গাটি বা যে জায়গাটি স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু গাড়ি পরিবহন করা হবে। তো এখান থেকে এই নিচতলা থেকে উপরের যে হাইট রয়েছে তাতে বোঝাই যায় যে প্রাইভেট কার থেকে শুরু করে বড় বড় যে বাস রয়েছে বাসও এখানে পরিবহন করতে সক্ষম হবে। এছাড়াও মিডিয়াম আকারের যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো এখানে অনায়াসে যেতে পারে। আর এই গাড়ি পরিবহনের পাশাপাশি কিন্তু ভারী মালামাল, অনেক মালামালই কিন্তু এই জায়গায় পরিবহন করতে সক্ষম হবে। তো যাত্রীদের আধুনিক সকল সুযোগ সুবিধাই থাকবে এই কার্নিভাল ক্রুজ নৌযানটিতে। আর এই কার্নিভাল ক্রুজ নৌযানটিকে এমনভাবে তৈরি করা হচ্ছে দেখে মনে হবে যে এটি একটি বিদেশি জাহাজ। আপনার প্রথম দেখাই মনে হবে যে এটি একটি বিদেশি কোম্পানি তৈরি করেছে বা বিদেশ থেকে এই জাহাজটি ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। তবে সম্পূর্ণই এই জাহাজটি বাংলাদেশে তৈরি করা হচ্ছে এমকে শিপিং লাইন্স। আর এই জাহাজটি তৈরি করা হয়েছে ঢাকা মাগা এক্সপ্রেসওয়ের পাশেই। তো সেখান থেকে কিছুদিন অর্থাৎ পরশু দিন এই জাহাজটিকে বিবিবাজার আধুনিক ডকইয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আর এখানেই বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ করা হবে। কার্নিভাল ক্রুজ এই নৌযানটির যে পিছন সাইড রয়েছে তা দেখলে আপনি অবাক দৃষ্টিতে চেয়ে থাকবেন। তো এত সুন্দর জাহাজ এমকে শিপিং লাইন্স ভোলাবাসীকে উপহার দিতে চলছে আসন্ন কোরবানির ঈদে। তো দ্বিতীয় তলায় রয়েছে সিঙ্গেল কেবিন এবং পাশাপাশি ডাবল কেবিনও রয়েছে। তৃতীয় তলায় রয়েছে শেয়ার জোন। এছাড়াও নৌযানটিতে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। নৌযানটি গতিশীল সার্ভিস দেওয়ার লক্ষ্যেই জাপানের তৈরি দুইটি শক্তিশালী ইঞ্জিন এখানে বসানো হয়েছে, যার মাধ্যমে এই নৌযানটি চলাচল করবে। আর এই নৌযানটিতে যেহেতু গাড়ি পরিবহন করতে হবে যে তার কারণে এই নৌযানটির জন্য কিন্তু আলাদা পল্টন তৈরি করতে হবে। এই পল্টনটি হয়তো সদরঘাটেও হতে পারে বা হাসনাবাদেও এই পল্টন নির্মাণ করা হবে। তো সমস্ত কাজ সম্পন্ন করে আসন্ন কোরবানির ঈদেই এই কার্নিভাল ক্রুজ নৌযানটি সার্ভিসে যুক্ত হবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।